আজ আমি রান্না করব কুমড়ো শাকের চচ্চড়ি। তো এখানে কিছুটা কুমড়ো শাক কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এখানে একটা বেগুন, দুটো পটল ও একটা মিষ্টি আলু কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইটা গরম হলে সরিষার তেল দিয়ে দেব। তেলটা গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করব। তেলটা গরম হলে এখন আমি কয়েকটা বড়ি ভেজে নেব। বড়িটা লাল লাল করে ভেজে নিয়েছি, এখন আমি এটা নামিয়ে নেব। এখন আমি কড়াইয়ে অল্প পরিমাণে তেল দিয়ে দেব। গোটা জিরে দিয়ে দেব, একটা শুকনো লঙ্কা ও দুটো তেজপাতা দিয়ে দেব। এর মধ্যে সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলোকে নেড়ে চেড়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। দেখো আমার সবজিগুলো সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে শাকটা দিয়ে দেব। এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট অপেক্ষা করতে হবে। সবজিটা সিদ্ধ হতে হতে আমি এখন একটা মশলা করে নেব। পোস্ত আর কাঁচা লঙ্কাটা সুন্দর করে বেটে নেব। তো দেখো সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এক চামচ সর্ষে বাটা দিয়ে দেব। এক চামচ কাঁচা লঙ্কা আর পোস্ত বাটা দিয়ে দেব। এখন সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এভাবে 2 মিনিট রান্না করব। এখন আমি যে বড়িটা ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। নেড়ে চেড়ে মিশিয়ে নেব। অল্প পরিমাণে একটু গরম জল দিয়ে দেব। এখন ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করব। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন উপর থেকে সামান্য একটু চিনি দিয়ে দেব। এখন 2 মিনিট রান্না করে নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার কুমড়ো শাকের চচ্চড়ি একদম রেডি। রেসিপিটি ভালো লাগলে তোমরাও এভাবে বানিয়ে নিও, লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। ভিডিওটি এখানেই শেষ করছি।